আজকে চিকেন হচ্ছে কি করে সয়াবিন বানাতে হয়। প্রথমে গরম তেলে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব, তারপর তার মধ্যে অ্যাড করে দেব আদা বাটা, রসুন বাটা এবং মরিচ বাটা। এগুলো অ্যাড করার পর আমরা কিছুক্ষণ হাতা দিয়ে ওগুলো পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি। কিছুটা সময় দিতে হবে নেড়ে নেওয়ার পরে। তারপরে আমরা কি করব, আলাদা করে টমেটো আর ক্যাপসিকাম কেটে রাখবো। মোটামুটি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করে দেব হলুদ আর লবণ। হলুদ লবণ অ্যাড করে তারপর কিছুক্ষণ আবার নাড়ব। তারপর মশলাগুলি একটু জলে গুলে তার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হালকা মিট মশলা। কিছুটা নাড়বো, নাড়ার পরে হালকা একটু জল দেবো যাতে মশলাগুলি জলে না যায়। তারপর আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এবং টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে মশলাগুলোকে ভাজার জন্য রাখবো, সাথে কিছুটা চিনি অ্যাড করে দেব। মশলা যখন হালকা তেল ছাড়বে তার মধ্যে সয়াবিনগুলো আগে থেকে বয়েল করা হয়েছিল সেগুলো অ্যাড করে দেব। অ্যাড করে একটু নেড়ে নেব এবং আগে থেকে বয়েল করা আলুগুলো রয়েছে, সরি ভাজা করা আলু ছিল, সেগুলো অ্যাড করে মিক্স করে দেব। কিছুক্ষণ নাড়ার পর যখন মোটামুটি মিক্সড হয়ে যাবে একটা বাটিতে টমেটো কেচাপ তাকে জল দিয়ে গুলে সেখানে অ্যাড করে দেব। অ্যাড করার পর হালকা আরেকটু নেড়ে নেব। লাস্টে যখন নামাবো তখন তার আগে ম্যাগি মশলা অ্যাড করে দেব। ম্যাগি মশলা অ্যাড করে কিছুক্ষণ মিক্স করব এবং যখন মোটামুটি রেডি হয়ে যাবে তখন তার মধ্যে আমরা কিছুটা শাহি গরম মশলা অ্যাড করে নেব। বাস, সয়াবিন ইজ রেডি টু ইট। থ্যাংক ইউ।